সৌদি রিয়াল বাংলাদেশের টাকায় বেড়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু এতটা বেড়ে যাবে ভাই এটা আপনি মনে হয় কখনো কল্পনাও করেন নাই আজকে সকালবেলা দেখলাম সৌদি রিয়াল আঠাইশ টাকা দশ পয়সা আঠাইশ টাকা পঁচিশ পয়সা সর্বোচ্চ দেখলাম আঠাইশ টাকা একান্ন পয়সা তো আজকে দুপুরের পরে যেই রেটটা আপডেট হয়েছে আপনি শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন ইউআর পে থেকে মোবাইল পে থেকে বিনালা থেকে যেই রেটটা দিতেছে ভাই আপনার কল্পনার জগতের যেই রেটটা রয়েছে তার থেকে অনেক ভালো রেট রয়েছে এখন বর্তমানে সৌদি রিয়ালে বাংলাদেশের টাকায় তো চলুন আমরা এক্সচেঞ্জারের নাম অনুযায়ী আমরা জেনে নেই যে কোথা থেকে আপনি কত টাকা রেট পাবেন আমি সব সময় বলি টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো সেই রকমেরই আজকেও টাকা রেটটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে সৌদি রিয়ালে বাংলাদেশের টাকায় বিকাশে কিন্তু একটি সেই রকমের রেট চলতেছে তো যাই হোক এত কথা না বলে আমরা সরাসরি রেটটা জেনে নেই আজকে যদি আপনি ফাউরি থেকে ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আঠাইশ টাকা আসারি আঠাশ টাকা চব্বিশ পয়সা স্পেশালি ডাস বাংলা ব্যাংক নামের উপরে যদি পাঠান ফাউরি থেকে আঠাইশ টাকা তিন পয়সা আবার ফাউরি থেকে যদি আপনি রি অপশনের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান উনত্রিশ টাকা তিন পয়সা মানি থেকে আজকে রেট পাবেন আঠাইশ টাকা পনেরো পয়সা যারা বাড়তি রেট দিচ্ছে আমি আস্তে আস্তে শেষের দিকে বলে দিচ্ছি আপনাকে নাম অনুযায়ী এসটেসি পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা আট পয়সা মাত্র এবং এসটেসি পে থেকে বিকাশে টাকা পাঠালে আঠাইশ টাকা দশ পয়সা এসটেসি পে থেকে যদি নামের উপরে টাকা পাঠান আঠাইশ টাকা দশ পয়সা আজকে মানিগ্রাম রেট দিচ্ছে সাতাইশ টাকা তেরানব্বই পয়সা আলরাজি থেকে আজকে নামের উপরে সৌদি বাংলাদেশের টাকায় পাবেন আঠাইশ টাকা তেরো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা সাতাত্তর পয়সা যদি বাংলাদেশের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আজকে নামের উপরে আঠাইশ টাকা বাইশ পয়সা পাবেন বিকাশে আঠাইশ টাকা উনিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আঠাইশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের রেট অনেক দিন ধরে একই রেট রয়েছে এসএনবি ব্যাংক থেকে আজকে ব্যাংক টু ব্যাংক সাতাইশ টাকা উনআশি পয়সা নামের উপরে আঠাইশ টাকা তিন পয়সা ইনজাজ আজকে সৌদি রিয়ালের বিনিময়ে বাংলাদেশের টাকায় রেট দিচ্ছে আঠাইশ টাকা বাইশ পয়সা যেই এক্সচেঞ্জারগুলো বাড়তি রেটে দিচ্ছে ইউআর পে থেকে আজকে যদি আপনি বাংলাদেশের একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাবেন উনতিরিশ টাকা দুই পয়সা কিন্তু পে থেকে যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠান বিকাশ নয় শুধু বিকাশ হতে পারে রকেট অ্যাকাউন্ট হতে পারে ওকে ইউআরপে থেকে কিন্তু এখন ওয়ালেটের মাধ্যমে বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা পাঠানো যায় যেগুলো বৈধ রয়েছে ইউআর পে থেকে বিকাশে আপনি টাকা পাঠালেই পাচ্ছেন বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠালেই পাচ্ছেন উনতিরিশ টাকা আটান্ন পয়সা যেটা ভাই কয়েক মাসেও মনে হয় এখান থেকে পাওয়া যায় নাই পে থেকে নামের উপরে যদি টাকা পাঠান আঠাইশ টাকা একান্ন পয়সা আজকে বিনওয়ালা সৌদি রিয়ালের রেট দিচ্ছে বাংলাদেশের টাকায় ঊনত্রিশ টাকা আশি পয়সা কিন্তু ভাই বিনওয়ালা রেট বলা যায় না যে কোনো সময় প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে তারপরে আমরা যাচ্ছি মোবাইল পে মোবাইল পে থেকে আজকে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান বাংলাদেশের উনত্রিশ টাকা দুই পয়সা এবং মোবাইল পে থেকে সেম বিকাশ বা মোবাইল ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে আপনি আজকে রেট পাচ্ছেন উনত্রিশ টাকা আটান্ন পয়সা এবং মোবাইল পে থেকে যদি আজকে আপনি নামের উপরে টাকা পাঠান তাহলে টাকা একান্ন পয়সা মোবাইল পে এবং ইউর পে সবসময় একই রকমের রেট দিয়ে থাকে তো ডলার রেট যদি আপনি জানতে চান ডলার রেট তেমন ভালো না তারপরও সর্বনিম্ন লোয়েস্ট প্রাইস হলো একশো চার টাকা আটচল্লিশ পয়সা এবং সর্বোচ্চ একশো টাকা যারা বাংলাদেশে বসে ডলার ইনকাম করবেন সেই ডলার রেট রয়েছে একশো চার টাকা এতদিন ছিল একশো তিন টাকা আজকে এক টাকা বাড়িয়ে একশো চার টাকা করা হয়েছে যারা দেশে বসে মার্কিন ডলার ইনকাম করবেন যেমন ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে এই ছিল সৌদি রিয়াল বা ডলারের আপডেট টাকা রেট প্রতি মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে সব সময় আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখতে পারেন দেখা হবে নূতন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন